আমরা দেখব হাইব্রিড সার্ভো ড্রাইভ। হাইব্রিড সার্ভো ড্রাইভের কি কাজ এবং কিভাবে কিভাবে করে। হ্যাঁ, তো এখানে দেখেন এটার মডেল নাম্বার দেওয়া আছে H2758, এই যে AC হাইব্রিড সার্ভো ড্রাইভ। এটা চায়না একটা প্রোডাক্ট। এখানে দেখেন এসি ইনপুট 75 ভোল্ট, এখানে আছে এসি এ প্লাস এ মাইনাস এবং কে বি প্লাস বি মাইনাস। এটা হলো মোটরের কানেকশন। আমরা স্টেপার মোটর যেভাবে কানেকশন করি এটা কিন্তু সেই কানেকশনটাই, বাট এটার ভিতরে এক্সট্রা একটা কী দিছে, একটু ডিজিটাল করছে। যেমন এখানে প্রোগ্রামার দিছে, প্রোগ্রামিং করার মতো, কাস্টমাইজ করার মতো প্রোগ্রামার দিছে। এখানে প্যারামিটার ঢোকার জন্যে বিভিন্ন বাটন দিছে। এখানে সার্ভো ড্রাইভের মতো, এখানে সার্ভো এসি সার্ভোর মতো ডিজিটাল ইনপুট দেওয়ার জন্য এখানে পোর্ট দিছে। এবং এইখানে কিন্তু একটা ইনকোডার ইউজ করছে, CN2 ইনকোডার। আচ্ছা, এখানে ইনকোডারটা দেওয়ার মানে দেখেন, ইনকোডারটা দেওয়ার কারণ হলো গিয়ে এসি সার্ভোর মতো এটা ফিডব্যাক নিয়ে কাজ করে। এসি সার্ভোর মতো এটা কিন্তু ফিডব্যাক নিয়ে কাজ করে, মানে এই স্টেপার মোটরের যেই আউটপুটটা বা এই যে হাইব্রিড ড্রাইভের যে আউটপুটটা মোটরের, এটা রোটরের সাথে যে ইনকোডার লাগানো থাকে সেই ইনকোডারটা এখানে ফিডব্যাক দেয়। এবং কি তারপরে এখানে কন্ট্রোলিংয়ের মাধ্যমে, এর পালসের মাধ্যমে এর চেক করা যায়। এই জিনিসগুলো আসলে ইউজ হয় বেশিরভাগ সময় সিএনসি মেশিনে। এগুলো কাস্টমাইজ করা সার্ভো ড্রাইভ, মানে সার্ভো ড্রাইভ কাস্টমাইজ করা, মানে কোম্পানি এগুলোকে অ্যাভেলেবল বাজারে বিক্রি করতেছে না। বাট এটা কি হয়, এটা যে কোম্পানি মেশিন বানাচ্ছে ওরা কাস্টমাইজ করে এটা বানিয়ে নিয়েছে, এটা এইভাবে বানানো, ঠিক আছে। তো এখানে দেখেন CN3, CN1, CN2, এই CN3টা হলো আপনি কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতে পারবেন বা মুড বাস করানোর জন্য এই পোর্টটা ইউজ করা হয়। এটা দিয়ে প্রোগ্রাম আপলোড করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। আর এইখানে MA দিলে মেইন প্যারামিটার ঢুকবে। এখানে সেট বাটন আছে, যা আপনি সেট করতে চান সেটা সেট করতে পারবেন। এখানে যা সেট করতে চান সেখানে ইন্টার বাটন আছে, ইন্টার, এটা ইন্টার করবেন, মানে এখানে প্যারামিটারে যাবেন, এটা দিয়ে প্যারামিটার যাবেন, আপ ডাউন, তারপর ডিজিট চেঞ্জ করবেন, মানে ইরর চেঞ্জ করবেন, এবং এখান থেকে ইন্টার করবেন। এই হলো এই পাঁচটা বাটনের কাজ। তো এটা আসলে কত ওয়ার্ডের এটা দেখেন, এখানে লেখা আছে, এর ওয়ার্ড দেওয়া নয়, তবে এটা সম্ভবত 1 কিলোওয়াট। এখানে ইনপুট ভোল্টেজ 1 ফেজ ইনটু ইনপুট ভোল্টেজ 75 ভোল্ট এসি 50 থেকে 60 হার্টজ, আর আউটপুট হলো 75 ভোল্ট 5 এম্পিয়ার পর্যন্ত। এটা লেটসাইন একটা কোম্পানির সার্ভো ড্রাইভ। যাই হোক, এটা আমরা রিপেয়ার করছি কীভাবে এবং এটা গ্রাউন্ডের লাইন দেখেন রিপেয়ার করছি কীভাবে, এটা আমরা নিয়ে একটা ভিডিও বানাবো, অবশ্যই ভিডিও বানাবো। এটা কিন্তু আগে চলতো না, আমরা এখন এটা কাজ করছি, তো দেখা যাক। আর আমরা এই পাঁচটা জিনিস ড্রাইভ আসছিল এক জায়গার থেকে, তো আমরা কিন্তু অলরেডি 2টা ডেলিভার করে ফেলছি, বাকি 3টাও হবে আশা করি ইনশাল্লাহ। আর এখানে দেখেন, এখানে হিটসিংটাকে ঠান্ডা রাখার জন্য কিন্তু একটা ফ্যানও দিছে, এখানে একটা ফ্যানও দিছে। তো যারা এই এই ধরনের সার্ভো ড্রাইভগুলো রিপেয়ার করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং কি এগুলো আসলে রিপেয়ার করে কীভাবে সেই ধরনের ভিডিও আসবে, তো আশা করি যারা রিপেয়ার করেন তারাও কিন্তু শিখতে পারবেন। তো চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।